আসসালামু আলাইকুম। ATN বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজ দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এইচএসসি পরীক্ষা হচ্ছে না, জেএসসি ও এসএসসির ফলাফলের উপর মূল্যায়ন জানালেন শিক্ষামন্ত্রী। নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় তিন আসামির 9 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সারা দেশের প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত। এবং করোনায় গত 24 ঘণ্টায় দেশে আরও 35 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1520 জন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, অবশেষে বাতিল করা হলো এইচএসসি পরীক্ষা। জেএসসি ও এসএসসির ফলাফলের গড় হিসেবে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, ডিসেম্বরে প্রকাশ করা হবে ফলাফল। অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি জানান, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই ফলাফল কিভাবে ব্যবহার করা হবে তা নির্ধারণ করবে পরামর্শক কমিটি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এইচএসসি পরীক্ষা হবে কি না, সেই অনিশ্চয়তায় কেটেছে গত 7 মাস। অবশেষে সেই চিন্তা থেকে আপাতত মুক্তি, পিএসসি জেএসসির পর বাতিল করা হলো এইচএসসি পরীক্ষাও। মুক্তিযুদ্ধের কারণে 1972 সালে বাতিল করা হয়েছিল এসএসসি ও এইচএসসি পরীক্ষা। 48 বছর পর এবার করোনা মহামারীর কারণে বাতিল হলো এইচএসসি পরীক্ষা। এর যুক্তি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। কিংবা যখন পরীক্ষা নেওয়া শুরু হচ্ছে তখন পরীক্ষার্থী আক্রান্ত কিংবা তার পরিবারের কেউ আক্রান্ত, তাহলেই বা সেই পরীক্ষার্থী কি হবে, কারণ সে তো তখন পরীক্ষা কেন্দ্রে নিশ্চয়ই আসতে পারবে না বা আসার একেবারেই উচিত নয়। আমাদের কাছে অবশ্যই আমাদের পরীক্ষার্থীদের এবং সংশ্লিষ্ট আরো সকলের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে জেএসসি এবং এসএসসি পরীক্ষার তাদের ফলাফলের গড়ের ভিত্তিতে আমরা শিক্ষার্থীদের, আমাদের এই পরীক্ষার্থীদের এইচএসসি মূল্যায়নটি আমরা করব এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। যারা বিভাগ পরিবর্তন করেছে তাদের কি হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কিংবা বিদেশে উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে কিনা, ভবিষ্যতে চাকরির বাজারে এসব শিক্ষার্থী বৈষম্যের শিকার হবে কিনা, এমন নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এই সিদ্ধান্তে। কিভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা অর্জন করবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। অবিলম্বে এই বিষয়গুলো নিয়ে বসে আলোচনা করে এই বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদের কাছে সুপারিশ করবার জন্য আমরা একটা বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্থিতির উন্নতি হলে জানুয়ারি থেকে গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতন মামলার আসামি মাইনুদ্দিন সাজুর 7 দিন এবং আনোয়ার হোসেন সোহাগ ও রাসেলের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। আগের রিমান্ডে নিয়ে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে গ্রেফতার হয় সোহাগ ও রাসেল। এই নিয়ে মামলায় গ্রেফতার 8 জনকে রিমান্ডে নিল পুলিশ। এজাহার অনুযায়ী 4 আসামি এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। এদিকে নারায়ণগঞ্জ থেকে অস্ত্র মামলায় গ্রেফতার দেলওয়ার বাহিনীর প্রধান দেলওয়ার ও তার এক সহযোগীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছেন বেগমগঞ্জের ওই গৃহবধূ। একই সাথে তদন্তাধীন মামলার আসামি হিসেবে তাদের নাম অন্তর্ভুক্ত করারও আবেদন জানিয়েছেন তিনি। বাড়িতে আটকে রেখে 16 বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে কথিত সাধক পিতা শরীফুল ইসলামকে মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি। ধর্ষক শরীফুল নাটোরের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, সন্ন্যাসীর বেশ ধারণ করায় 2 বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। তার মেয়ে চলে যায় নাটোরে নানা বাড়ি। কোরবানির ঈদের আগে বিভিন্ন কৌশলে ভণ্ড শরীফুল তার মেয়েকে বাড়িতে এনে আটকে রেখে ধর্ষণ করে। ঘটনা জানতে পেরে মেয়ের নানি তাকে উদ্ধার করে এবং থানায় মামলা করে। বাবা হিসেবে সে মেয়েকে তার নিজের কাছে নিয়ে আসে এবং 2 মাস যাবৎ তাকে সে এই ধর্ষণ করে। এই মেয়ের সাথে কেউ কথা বলতে পারে না, সে তার দাদা দাদিকে জানায়।
দাদা থেকে দাদা দাদিকে জানানোর পর দাদা দাদি তাকে চুপ থাকতে বলে। আমাদের সমাজ এখন কোথায় গেছে যে মেয়ে বাবার কাছে যদি নিরাপদ না থাকে আমাদের আর তো আর বলার কিছু আসলে থাকে। ফেনীর ছাগলনাইয়ায় ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অভিযোগে এক ইউপি সদস্য সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান, কিছুদিন আগে ওই নারীকে ধর্ষণ করেন একই ইউনিয়নের ফজলুল করিম প্রকাশ বাবু নামের এক ব্যক্তি। ব্যাপারটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য সবুজ সহ অন্যান্যরা সালিশ মীমাংসার মাধ্যমে ব্যাপারটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নির্যাতিতা নারী ছাগলনাইয়া থানায় ফজলুল করিম প্রকাশ বাবুকে প্রধান আসামি এবং ওই ইউপি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। হবিগঞ্জের নবীগঞ্জে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, রোববার সন্ধ্যায় সিএনজি অটোরিকশায় শেরপুর থেকে মজলিশপুর যাচ্ছিলেন তিনি। তবে সেখানে না নামিয়ে দিয়ে হাত পা ও মুখ বেঁধে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে রাত ভর গণধর্ষণ করা হয় তাকে। পরে সকালে তাকে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিলে স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। এদিকে ঘটনা জানার পর ওই নারীকে উদ্ধার করে বক্তব্য নেয় পুলিশ। পরে মঙ্গলবার রাতে তিনজনের নাম উল্লেখ সহ ছয়জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মামলা করে নির্যাতিতা নারী। রাতেই মামলার দ্বিতীয় আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। সাভারের আশুলিয়ায় দুই বান্ধবীকে গণধর্ষণের অভিযোগে প্রিন্স কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও নয় কিশোর পলাতক রয়েছে। ভোরে আশুলিয়ার ভাদাইল ও নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আশুলিয়া থানার উপপরিদর্শক আসওয়াদুর রহমান জানান, প্রায় এক মাস আগে একই বাসার ভাড়াটিয়া দুই কিশোরের সাথে পবনারটেক এলাকার একটি হাউজিং এলাকায় বেড়াতে গিয়ে ওই গ্যাংয়ের হাতে গণধর্ষণের শিকার হন দুই বান্ধবী। যশোরের শার্শায় গৃহপরিচারিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবির হোসেন নাভারনের ব্যবসায়ী এনামুল হকের ছেলে। পুলিশ জানায় গত তিন মাস ধরে আবির তাকে নানা প্রলোভনে ধর্ষণ করে আসছিল। প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে তাকে আটকে রাখা হয়। মঙ্গলবার দুপুরে ওই গৃহপরিচারিকা শার্শা থানায় গিয়ে মামলা দায়েরের পর পুলিশ আবিরকে গ্রেফতার করে। ধর্ষণ সহ নারী নির্যাতনের প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ নানা সংগঠন। ধর্ষণ বিরোধী মিছিল সমাবেশের তৃতীয় দিনের মতো উত্তাল বন্দরনগরী চট্টগ্রাম। সকাল থেকে শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মানববন্ধন ও সমাবেশ হয় চট্টগ্রাম প্রেসক্লাব সহ নগরীর বিভিন্ন এলাকায়। এসব সমাবেশে বক্তারা ধর্ষণের সাথে জড়িতদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান। দর্শকদের শাস্তির দাবিতে বরিশালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে নগরীর সদর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকশো শিক্ষার্থী। পরে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ধর্ষণের প্রতিবাদে খুলনায় গণস্বাক্ষর ও শপথ অনুষ্ঠিত হয়েছে। নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালিত হয়। শিক্ষক শিক্ষার্থী মানবাধিকার ও সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। রংপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সংগঠন এই কর্মসূচিতে অংশ নেয়। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করে। সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশ নেয়। এ সময় বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নগরীর টাউন হল মোড় সৈয়দ নজরুল ইসলাম সরণী প্রাঙ্গণে কর্মসূচি পালন করে তারা। নারায়ণগঞ্জে ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ধর্ষণ নিপীড়ন বিরোধী ঐক্য সংগঠনের উদ্যোগে সকাল থেকে নগরীর চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু সড়কে কর্মসূচি পালন করা হয়। পরে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে জেলা সাংস্কৃতিক জোটের নেতারা বক্তব্য রাখেন। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে দেশে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪৪০ জনে। মৃতদের মধ্যে ২৫ জন পুরুষ আর ১০ জন নারী। সবশেষ ১৩,৩২টি নমুনা পরীক্ষায় ১,৫২০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১.৬৬%। মোট আক্রান্তের সংখ্যা ৩,৭৩,১৫১। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৭৯৮ জন।
এনে মোট সুস্থ হয়েছেন 286,631 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.81%। ঢাকা বিভাগে সর্বোচ্চ 19 জন মারা গেছেন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 6 জন, খুলনা বিভাগে 3 জন, রাজশাহী ও বরিশাল বিভাগে 2 জন, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাস এবং উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আজ 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় মারা গেছে 2 জন, জেলায় নতুন শনাক্ত 12। গত 24 ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 1 জন মারা গেছে। এই বিভাগের 5 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 15 জন। এই ভাইরাসে সিলেটে মৃত্যু হয়েছে 1 জনের, নতুন আক্রান্ত 23। এছাড়া খুলনায় 6 জন সহ বিভাগের 10 জেলায় 32, কুমিল্লায় 23 এবং জামালপুরে 6 জন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের কালুরঘাটে রেলকাম সড়ক সেতু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 2 লেন বিশিষ্ট সেতু নির্মাণ কাজ আগামী বছরে জানুয়ারির দিকে শুরু হতে পারে বলে জানান মন্ত্রী। সকালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর প্রস্তাবিত সেতুর নির্মাণ স্থান পরিদর্শন শেষে তিনি একথা জানান। রেলের নিয়োগে আইন নিয়ে যে জটিলতা ছিল তা অর্ডিন্যান্সের মাধ্যমে বাতিল করা হয়েছে। নতুন নিয়োগ নীতিমালা গেজেট আকারে প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। রেল এবং সড়ক একসঙ্গে হবে, সড়কটি হবে এটা প্রায় 19 মিটার হবে চওড়া, এবং এর মধ্যে আপনার সড়ক যেটা হবে ডাবল লাইন, একদিক দিয়ে গাড়ি যাবে একদিক দিয়ে আসবে, আর অর্ধেক অংশে থাকবে রেল। ফেব্রুয়ারি মার্চ আমরা এর ভিতরে এর যে দৃশ্যমান কাজ সেটা শুরু করতে পারি। দুর্নীতি যাতে না হওয়ার কারণে প্রযুক্তির যে ব্যবহার, এটি যত বেশি আমরা ব্যবহার করতে পারবো দুর্নীতিকে তত আমরা নিয়ন্ত্রণে আনতে পারবো, আমরা সেই পথে এগোচ্ছি। দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে 33 পদাতিক ডিভিশনের 6টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এর আগে তিনি সেখানে উপস্থিত হলে 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহমেদ তারব্রেজ শামস চৌধুরী তাকে অভ্যর্থনা জানান। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনাদের এই কর্তব্য নিষ্ঠার জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, এবং এই কাজের জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। গাইবান্ধা ও নওগাঁয় 3.5 লাখেরও বেশি মানুষ এখনও পানিবন্দী, হাঁটু পানিতে ডুবে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও। নাটোরে আত্রাই নদীর ভাঙনের কবলে সিংড়া পৌরসভার সোলাকুড়া মহল্লা। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে এখনও তলিয়ে আছে শেরপুর ও সিরাজগঞ্জের নিচু এলাকার আমন খেত। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন বরকতুল্লাহ সুজন। গাইবান্ধায় সব নদনদীর পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপরে করতোয়ার পানি, ফলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি নেই সেখানে। বিভিন্ন উপজেলার লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও তলিয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে বাসিন্দাদের। নওগাঁয় 2টি নদীর পানি কমলেও 3 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ এখনও পানিবন্দী। চরম দুর্ভোগে রানীনগর, আত্রাই ও মান্দা উপজেলার মানুষ। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 7টি অংশ মেরামত না করায় পানি ঢুকে এ পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা আর ফসলের মাঠ। শেষ সম্বলটুকু নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অসহায় দুর্গতরা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি আর গবাদি পশুর খাবারের সংকট। এ জেলায় তলিয়ে গেছে 8,500 হেক্টর জমির রোপা আমন ও সবজির ক্ষেত। আত্রাই উপজেলা ও নাটোরের সাথে জেলা শহরের একমাত্র সড়কও হুমকির মুখে। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি হুহু করে কমছে। সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভয়ানক রূপ নিয়েছে পৌরসভার সোলাকুড়া মহল্লার ভাঙন। হুমকির মুখে 1/2 শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা, বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা বাসিন্দাদের। শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অনেক রোপা আমনের ক্ষেত এখনও পানিতে তলিয়ে আছে। সরকারি হিসেবে 1,450 হেক্টর জমির ফসল নিমজ্জিত। কৃষি বিভাগ বলছে দ্রুত পানি নেমে গেলে ফসলের খুব বেশি ক্ষতি হবে না, তবে এরই মধ্যে
খুঁজতে শুরু করেছে অনেক ক্ষেতের ফসল। সরকারি সহায়তা না পেলে না খেয়ে থাকতে হবে বলে আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত কৃষকরা। এদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানি ঢোকার পথ বন্ধ করে দিয়ে সেচের মাধ্যমে ধান ক্ষেত রক্ষার উদ্যোগ নিয়েছেন কৃষকেরা নিজেরাই। ছয়টি সেচ মেশিন চালিয়ে মাঠ দুটি থেকে অধিকাংশ বন্যার পানি বের করে দেওয়া হচ্ছে। এ ধরনের কাজে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। চরাঞ্চল বা নিম্নাঞ্চল নয়, এবার নজিরবিহীন বন্যা হয়েছে খোদ রংপুর সিটি কর্পোরেশন এলাকায়। শত বছরের ইতিহাস ভেঙে গেছে এই বন্যার রেকর্ড, যার মোকাবেলায় আগাম প্রস্তুতি ছিল না নগরবাসীর। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ তারা। রংপুর থেকে মাহবুবুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। বন্যার এমন দৃশ্য রংপুর মহানগরীর। গত সপ্তাহে এক রাতের অবিরাম বৃষ্টির পর বিছানায় পানির ছোঁয়ায় ঘুম ভাঙে নগরবাসীর। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে 33টি ওয়ার্ডের অলিগলিতে থই থই পানি। আবহাওয়া অফিস বলছে রংপুরে ওই রাতে 433 মিলিমিটার বৃষ্টি হয়, যা শত বছরের রেকর্ডে নেই। হঠাৎ বৃষ্টি হতে পারে, এখানে তো পানি, আমরা বাপসর দেশে 100 বছরই দেখিনি পানি। আমাদের এখানে ড্রেন নাই সাধারণত, আর নাই পানিতে বৃষ্টি জলবদ্ধ মানে লাগেই থাকে। পানি যেন বাসায় থাকতে পারি না, বাসা ঘরে এতটুক পানি, কালকে বিকেলবেলা এখানে আসি ঠাই নিছি। গেল 7 দিনে প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও পাড়া মহল্লায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 7-8 দিন থাকি পানির তলে থাকি, আর ধান একবারে মানে পচি যেয়ে দিচ্ছে। এ ধান আর মনে করো যে আবার তো আমাদের শেষ। এবার চলাচল করতে সমস্যা, এখন লোকজন মনে করেন সব জমি দিয়ে হাঁটতে হচ্ছে, রাস্তা দিয়ে তো পার হতে পারছে না। 2-2.5 লাখ টাকা আমার শেষ হয়ে গেছে এখানে। এ অবস্থায় ফুঁসে উঠেছেন নগরবাসী। জলবদ্ধতা নিরসনে অবিলম্বে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরেই শহরে চলছে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি। যদিও সিটি মেয়র বলছেন পানিবন্দীদের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছেন তিনি। আমরা একটা 50 কোটি টাকা চেয়ে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী বরাবরে আমরা পত্র প্রেরণ করেছি এবং জুম মিটিংয়ে আমরা এই আবেদনটা জানিয়েছি। এখন যদি আমরা টাকা আমাদেরকে এই আপৎকালীন ফান্ড থেকে যদি টাকাটা দেওয়া হয় তাহলে দ্রুত এই কাজগুলো করা সম্ভব হবে। এদিকে বন্যার কারণে রংপুরের সড়কগুলোতে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। মাছ ভেসে যাওয়ায় পথে বসেছে অনেক ঘেরের মালিক ও উদ্যোক্তা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পাচুরিয়া দোলদিয়া নৌরুটের পাচুরিয়া ঘাটে যানজট অব্যাহত রয়েছে। এই নৌরুটের 18টি ফেরির মধ্যে 16টি ফেরি চালু থাকলেও যানজট কমছে না। বর্তমানে পাচুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ট্রাকসহ 5 শতাধিক ছোট বড় যানবাহন। বিআইডব্লিউটিসির আড়িচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, নাব্যতা সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় বাড়তি চাপে পাচুরিয়া দোলদিয়া নৌরুটে দীর্ঘদিন ধরে এই দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেরপুরে পাওনা টাকা না পেয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক কলেজ শিক্ষকের বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নকলা উপজেলার রানীগঞ্জ এলাকায় নকলা চন্দ্রকোনা কলেজের ICT বিভাগের শিক্ষক মাহাদি মাসুদ লিটন বাড়িতে এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা পেল ঝিনাইদহের কালীগঞ্জে মানসিক প্রতিবন্ধী তার সদ্যজাত কন্যা, শিশু ও আশ্রয়দাতা। সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রধানমন্ত্রীর দেয়া নগদ 55,000 টাকা ও একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি তাদের হাতে তুলে দেন ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। সংসদ সদস্য আনোয়ারুল আজিম সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে মঠ মন্দির ও দুস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট। কাহরোল উপজেলা পরিষদ হলরুমে এসব চেক বিতরণ করেন সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহসভাপতি মনোরঞ্জন শীলগোপাল। অনুষ্ঠানে উপজেলার নির্বাহী অফিসার মনিরুল ইসলাম ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন। প্রকৃতির পালা বদলের খেলায় চলছে শরৎকাল। নীল আকাশ জুড়ে এখন সাদা মেঘের ভেলা। শরতের স্নিগ্ধ মায়াবী প্রকৃতির নরম ছোঁয়ায় শ্রেষ্ঠ আকর্ষণ সাদা কাশফুল। ঝালকাঠির গ্রামাঞ্চলের পথে ঘাটে ফুটেছে শুভ্র এই ফুল, যেন ধবল চাদরে ঢেকেছে মাঠঘাট। ঝালকাঠির বিসেক শিল্পনগরীর খোলা মাঠে শরতের বিকেলে নীল আকাশের নিচে মৃদু বাতাসে দোল খাচ্ছে স্নিগ্ধ শরতের শুভ্র কাশফুল। বিস্তীর্ণ মাঠের দুই চোখ যত দূরে যায় কেবল এই ফুলের দৃশ্য চোখে পড়ে।
আর সেই নান্দনিক দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শিশু সহ সব বয়সী মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। দর্শক, করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।